চার বছর আগে প্রাথমিক পর্যায়ে শিশু শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষায় উন্নত করতে সরকারি প্রাইমারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে সরকার। বাগেরহাট জেলার 700 প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের প্রধান উপকরণ ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর নিম্নমানের হয় পাঠদান করাতে পারছেন না শিক্ষক ও প্রশিক্ষকরা। জেলার 9টি উপজেলার বেশিরভাগ স্কুলের অধিকাংশ ল্যাপটপ ও প্রজেক্টর বিকল হয়ে পড়ে আছে। এক্ষেত্রে এমন অভিযোগও আছে, সরবরাহ করার কয়েকদিনের মধ্যে বিকল হয়ে পড়েছে ল্যাপটপ সহ বিভিন্ন উপকরণ। আগে সপ্তাহে 3-4 দিন আমরা মাল্টিমিটারের ক্লাস করতাম। আমরা যে জিনিসগুলো দেখতে পারিনি সেই জিনিসগুলো আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারতাম। এর মধ্যে বেশ কিছু স্কুলে শুধু ল্যাপটপ দেয়া হয়েছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর দেয়া হয়নি। আবার কোনো কোনো বিদ্যালয়ে ল্যাপটপ বা মাল্টিমিডিয়া কোনোটাই পাননি তারা। প্রজেক্টরটি আনার পরে একদিন আমি বাচ্চাদের আমরা সেটা দেখাতে সক্ষম হয়েছি, কিন্তু পরের দিনই দেখা গেছে যে এটা অন করতে গেলে আর অন হচ্ছে না। ল্যাপটপ আছে, প্রজেক্টর নেই আমাদের। আমাদের বিদ্যালয়ের কোনো শিক্ষকের ল্যাপটপ সংক্রান্ত প্রশিক্ষণ নাই, এমনকি আমাদের বিদ্যালয়ে বিদ্যুৎও নাই। মাল্টিমিডিয়া ক্লাসগুলোতে শিশুরা উৎসাহিত হচ্ছে, তবে অধিকাংশ ল্যাপটপ ও প্রজেক্টর নষ্ট থাকায় প্রযুক্তিগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা। এই ল্যাপটপগুলো পুনরায় ধরেন সংস্কার বলেন বা চালু করতে গিয়ে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, আসলে আমাদের সেই ধরনের অর্থ বরাদ্দের কোনো সুবিধা নেই। ক্লাসরুমের প্রযুক্তি নির্ভর উপকরণগুলো উন্নত করতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।